গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমাদের সকলকে মামাস প্রভু চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুবই ভালো আছি। এখন বাবা একটা বেজে গেছে, 1টা বাজে, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আমি স্নান করলাম, করে প্রভু তো স্নান করে নিয়েছে 11টার মধ্যে, দিয়ে সব ঘরের কাজ বাজ রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে এখন ভাবলাম এখন একটু ফ্রি আছি। ফ্রি বলতে একেবারে ফ্রি না, এখনও টুকটাক কাজ আছে, তো ভাবলাম এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। তো এখন থেকে তাই যার জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম, তো দেখতে থাকো। আজকে হচ্ছে আমার দাদুর মৃত্যুবার্ষিকী, তো তার জন্য খুব সুন্দর একটা জিনিস করেছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা দেখো কত সুন্দর লাগবে, আমি দেখাচ্ছি। কেন কি আমাদের এদিকটা পাওয়া যাবে, কিন্তু অনেকটা দূর যেতে হবে, যার জন্য ভাবলাম বাড়িতে যখন আছে তো করেই ফেলি, তো এই জন্যই করেছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা দেখো, তার আগে স্নান করে এসেছি, শীতকাল, মুখে কিছু না মাখলে ভালো লাগবে না। আগে একটুখানি মুখে ক্রিম মেখে নিই, মুখে ক্রিম মেখে সিঁদুরটা পরে তারপরে আমি বাকি কাজগুলো করব। আর ওদিকে পোগোকে ঘুম পাড়ানোর জন্য গেছি, ঘুমিয়েও পড়েছিল, আবার দেখলাম শোয়া থেকে উঠে গেল। তা এখন একবার যখন উঠে গেছে এই মুহূর্তে মনে হয় না আর ঘুমাবে, ও আবার একটু টাইম নেবে ঘুমাতে, যার জন্য ভাবলাম একটু শুয়ে শুয়ে খেলা করুক, ততক্ষণে আমি এগুলো করে নিই। যে আওয়াজ করছে ওই ঘর থেকে করে, আমি কি করেছি ঘরটা অন্ধকার করে দিয়েছি, যেন কিনা ও যেন ইসে করতে পারে, মানে অন্ধকারে ও তো ঘুমায়, যেন ঘুমিয়ে পড়ে, তার জন্য আমি ঘরটাকে অন্ধকার করে দিয়েছি, তাই জন্য করছে। তো আমি দেখাচ্ছি আমি কি বানিয়েছি, একটু একটু দাঁড়াও। এই যে দাদুর জন্য এটা বানিয়েছি, এটা আজকে ফুলের মালা, এটা কি ফুল দেখো, বুঝতে পারছো নাকি কেমন দেখাচ্ছে, এটা কমেন্টে আমাকে জানিও কি ফুল, কে কে চেনো এই ফুলটাকে, আমি বলে দিই এটা কি ফুল, এটা রাস ফুল বলে, এটাকে রজনীগন্ধার মতো দেখতে কিন্তু এটা শোকায় না সহজে, এটা না কালকে পর্যন্ত এরকমই থাকবে, তো এটাকে রাস ফুল বলে। আমাদের বাড়িতে অনেক রাস ফুল গাছ আছে, তো ওই ফুল তুলে তুলে মালা গেঁথেছি দাদুর জন্য, স্পেশালি দাদুর জন্য। আজকে আর টাইম পাইনি, নাহলে ঠাকুরের জন্য মালা গাঁথতাম, তো ইচ্ছা আছে কালকে প্রত্যেকটা ঠাকুরকে নতুনভাবে মালা গেঁথে দেব। তো আজকে অবশ্য একটু দাদুকে দিই, কারণ আজকে দাদুর মৃত্যুবার্ষিকী, তো দাদুকে এখন আমি মানে দাদুর জন্য যেটুকু আয়োজন হয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা, এখন জাস্ট দাদুর জন্য একটুখানি সব কিছু রেডি করবো। তো আমি দাদুর জন্য একটু রেডি করতে থাকি। দেখো দাদুর ছবিটা এখানে লাগিয়েছি, ছবিটা অনেক দিনের বলে ছবিটা নষ্ট হয়ে গেছে, একেবারেই নষ্ট হয়ে গেছে, ঠাম্মার মুখটা বোঝা যাচ্ছে, দাদুর মুখটা না নষ্ট হয়ে গেছে, এবার একটা ছবি বাঁধাবে বলে ঠিক করেছে, মানে এই ছবিটাই, তো এই ছবিটা এর মধ্যেই বাঁধাবে, মা আগের দিনই বলছিল যে ছবিটা বাঁধিয়ে নেবো, বাঁধানো কোনো কারণবশত এখনও বাঁধানো হয়নি, এখানে চন্দন বেটেছি দিয়ে দাদুদের সাজিয়ে দিই, আর মালা পরিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। যে ফুল গাছে, যে এই রাস ফুল গাছ দেখো কি সুন্দর, দুটো গাঁদা ফুল ফুটেছে, দুটো ছিঁড়ে নি, কারণ আজকে যেহেতু দাদুর কাজ সেহেতু দাদুকে দেওয়া যাবে, আর কয়েকটা রাস ফুলও তুলে নি। কত সুন্দর ফুল ফুটেছে, পুরো রজনীগন্ধা ফুলের মতো দেখতে। রজনীগন্ধা ফুলগুলো কি হয় যে একটু কেমন কিছুক্ষণ গেল মানে ইসে হয়ে যায়, কিন্তু এই ফুল রজনীগন্ধাটা অবশ্য হয় না, এটা আমি ভুলই বললাম, অন্যান্য ফুল টগর ফুল ঠুল যেমন শুকিয়ে যায় একদিনের পরেই, কিন্তু এই ফুলটা না দুদিন মতো পুরো এরকমই থাকে। তো একটা ফুলই তুললাম, বেশি তুললাম না।
করছে। কি করছে বাবা, কি করছে? মশারির মধ্যে রয়েছে, ওকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম এরম মশারির ওপরে, ফোনটা চালিয়ে এরম রেখে দিই, মানে ও উপরে তাকিয়ে দেখতে থাকে। কি করছো বাবা? এই যে রাশফুল গাছ, এটাকে বলে রাশফুল গাছ। একটু আগে যেগুলো দেখালাম ওইগুলো ওইদিকেও রয়েছে, আবার এইদিকেও রয়েছে। এই জায়গাটা তো পুরো এক থোপ ফুলই আছে, পুরো একটা ঝাঁক। এই যে বড় গাছটা, এখান থেকে সকালে মালা লাগাচ্ছে, পুরো ভরে থাকে গাছ। এখান থেকে ওই দিকে হয়ে গেছে, আরো চালিত হয়ে গেছিল, কেটে দিয়েছে। এই জায়গাটা আরো তো খেতে বসার আগে সব জামা কাপড়গুলো আমি ঘরে তুলে নিচ্ছি। কারণ ঘুমানোর জন্যই কান্নাকাটি করছে, তো ঘুম থেকে উঠে এগুলো সন্ধ্যাবেলা এগুলো ভাঁজ করব এখন। তাহলে খেয়ে নিই, তো এখনকার মতো টাটা করছি। এই আজকে হচ্ছে সন্ধ্যা থেকে, এই সকাল থেকে না দুপুরবেলা বললামই একটা বেজে গেছিলো, তখন থেকে এখন মানে ভিডিওটা আমি এইটুকু ভিডিওই শেয়ার করলাম। আজকে ভিডিওটা শেয়ার করার একটাই কারণ যে আজকে আমার দাদুর কাজ, তাই তোমাদেরকে দেখালাম বা জানালাম যে আজকে আমার দাদুর কাজ, এর জন্যই ভিডিওটা শেয়ার করলাম। তো আজকের মতো টাটা বলি, আর যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দিও। ওই যে পোকর বাবা দাঁড়িয়ে রয়েছে খাবে বলে, তো টাটা, এখন আমরা খেয়ে নিই।